পুজো এবং ঈদের মতোই গঙ্গা ভাঙন যেন মুর্শিদাবাদ জেলার বাৎসরিক উৎসবে পরিণত হয়েছে বলে কটাক্ষ এসডিপিআই এর। এই জেলাকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে এবং জেলার মানুষকে বিপদের মুখে ফেলে দেওয়া হয় বলে মন্তব্য করেন এসডিপিআই তথা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। প্রতি বছরই শামসেরগঞ্জের লাখো মানুষ আতঙ্কে থাকে, ভাঙনে তলিয়ে যায় শত শত বাড়ি। এবার এই ভাঙন আতঙ্ক শামসেরগঞ্জকে অতিক্রম করে লালগোলা বিধানসভাকে গ্রাস করতে চলেছে। লালগোলা বিধানসভার বিলপোড়া কোপড়া অঞ্চলের তারানগরে শুরু হচ্ছে গঙ্গা ভাঙন, যা বিশাল আকার ধারণ করতে চলেছে। পদ্মায় তলিয়ে যাওয়া স্থান থেকে মাত্র 10 মিটার পরেই গ্রাম, রয়েছে শতাধিক বাড়িঘর। পরিস্থিতি কতটা ভয়ানক এবং সমাধানের পথ খুঁজে বের করতে আজ এসডিপিআই এর রাজ্য ও লালগোলা বিধানসভার নেতৃত্ব পরিদর্শনে যান। এদিন ভাঙন পরিদর্শনে উপস্থিত ছিলেন এসডিপিআই এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন, উত্তর মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য খায়রুল ইসলাম, লালগোলা বিধানসভা সভাপতি আবুল কাসেম, সম্পাদক আনিসুর রহমান সহ বিধানসভা কমিটির সমস্ত সদস্য ও বিলপোড়া কোবরা অঞ্চল কমিটির সদস্যবৃন্দ। মুর্শিদাবাদের লালগোলায় গঙ্গা নদী ভাঙন পরিদর্শনে এসডিপিআই এর রাজ্য নেতৃত্ব কি বলছেন, দেখুন এসএসটিভি পাবলিকের পর্দায়। পশ্চিম মেদিনীপুরে প্রতি বছর বন্যা হয়, সামান্য একটু বৃষ্টি হলে বন্যা হয়। এখানে ডিবিসি পানি ছেড়েছে, মুখ্যমন্ত্রী ছুটে চলে যাচ্ছে, সেখানে এত মানুষের ক্ষয়ক্ষতি, জীবন সম্পত্তি ক্ষয় হয়নি, এটা নর্মাল ব্যাপার। অথচ গোটা মুর্শিদাবাদ জেলায় ফরাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত প্রতি বছর হাজার হাজার বিঘে সম্পত্তি, জীবন মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, মুখ্যমন্ত্রী আসার কোনো সময় হয় না। এইটা থেকে বুঝতে হবে যে আমাদের রাজ্যের যারা শাসক, সে তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, তারা সবসময় মুর্শিদাবাদকে বঞ্চিত করে রাখে। তার প্রথম কারণ হচ্ছে যে মুর্শিদাবাদের মানুষের কাছ থেকে তারা ভোট ছাড়া অন্য কোনোভাবে উপকার পায় না, অথবা ভোট ব্যাংক হিসেবে তারা যে ব্যবহার করতে চায়, সে একমাত্র ভোট ব্যাংক হিসেবে তারা ব্যবহার করতে পারে, অন্য কোনোভাবে ব্যবহার করতে পারে না। বা মুর্শিদাবাদ জেলার মানুষও এই দলগুলোকে ভোট ব্যাংক ছাড়া অন্য কোনোভাবে কোনো শিক্ষা দিতে পারে না, জানে না বলে এই সমস্যাটা আছে। যদি আজকে মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুর না যেত, ঘাটাল এলাকায় বর্ধমান না যেত, হুগলি না যেত, তাহলে ওখানকার মানুষ যে প্রতিক্রিয়া দেখাতে পারতো, মুর্শিদাবাদ জেলার মানুষ আমরা ব্যর্থ, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। আমাদের বুঝতে হবে যে আগে আমাদের জীবন সম্পত্তি ছেলে মেয়ে এগুলো আসল, তারপর আমাদের দল বল আর কিছু একটা দিই। আজ পর্যন্ত আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ সব ধর্মের, সব রাজনৈতিক দলের, গ্রামের শহরের সব মানুষ ঐক্যবদ্ধভাবে সরকারের ভিতরে একটা নাগরিক আন্দোলন গড়ে তুলতে পারলাম না, দেশের বিষয়। বাকি আপনারা যে বলছেন যে এটা গঙ্গা, আসলে এটা গঙ্গা নয়, এটা হচ্ছে পদ্মা। পদ্মা তার চরিত্রগতভাবে বিধ্বংসী, যখনই কোনো ভাঙন হয় তখন সেটা মানে মাইলের পর মাইল, কিলোমিটার পর কিলোমিটার। এখন এই মুহূর্তে যেটা আপনারা দেখছেন, আমার যা চোখে দেখলো যে লম্বাটা প্রায় 2 কিলোমিটার, আর গত 3 দিনের মধ্যে যেটা ভাঙন দেখে মনে হলো তাতে প্রায় 1/2 কিলোমিটার। এই এত বড় জীবন ভেঙে যাচ্ছে এবং এতে মানুষের জীবন সম্পত্তি, তার মানুষের বেঁচে থাকার একদম শ্রেষ্ঠ মাশ্রয়স্থল, যেটা যে সারা দিন ধরে খেটে উঠে এসে গরিব মানুষের রাত্রিবেলা একটু ঘুমাতে যান, সেই ঘুমের বাড়িটা একদম শেষ হয়ে যাচ্ছে, মানে জীবনের শেষ আশ্রয়স্থলটা ধ্বংস হয়ে যাচ্ছে। এইরকম জায়গাতেও আমাদের মুখ্যমন্ত্রীর আসার কোনো নামগন্ধ নেই। কংগ্রেস আমলে, সিপিএম আমলে, তৃণমূল আমলে এটা দরকার ছিল, রাজ্য সরকার চাপ দিয়ে, কেন্দ্রীয় সরকারকে দিয়ে এটাকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা, একটা বড় মাস্টার প্ল্যান করা এবং এলাকাগুলোকে অন্ততকে 25-30 মিটার প্রস্থ করে পাথর দিয়ে একদম মার্বেল দিয়ে বাঁধিয়ে দেওয়া। আমরা এটা দেখেছি ভারতের অন্য রাজ্যে, আমি নিজের স্বচক্ষে দেখেছি গুজরাটে, যে সে নর্মদা যে নদী, নর্মদা নদী, সে নর্মদা নদী কি তার 2 কুলকে প্রায় 150 কিলোমিটার লম্বা, আমি যতটা দেখেছি ঘুরে, 150 আরও বেশি আছে, 150 কিলোমিটার লম্বা করে দুই গুজরাটের যে আহমেদাবাদ শহরটা, সেই শহরের 2 কুলকে একদম পাকা পোক্ত করে বেঁধে দিয়েছে। আমরা রাজশাহীকেও দেখেছি যে রাজশাহী শহরটা এতদিন বিলীন হয়ে যেত, সেরকম বাঁধা হয়েছে। আসলে এই জেলার প্রতি, এই জেলার মানুষের প্রতি আমাদের সরকারগুলোর যে বৈমাতৃত্ব আচরণ, তার এটা হচ্ছে ফল। কেন্দ্র সরকার দায়ী নয়? কেন্দ্র সরকার অবশ্যই দায়ী, কিন্তু কেন্দ্র সরকারের সাথে সাথে, কেন্দ্রীয় সরকারের সাথে সাথে যখন যারা রাজ্য ক্ষমতায় ছিল বা আছে, তারা সবাই সমানভাবে দায়ী। দেখা যাচ্ছে প্রতিটা দলেরই নেতারা আসছে পরিদর্শন করছে, তো আপনাদের তরফে এটার প্রতিরোধের জন্য পরিকল্পনা কি?
আমরা দেখতে পাচ্ছি যে 47 সালের পর থেকে এই দেশের সাধারণ মানুষকে দেশের সংবিধান সম্পর্কে, দেশের আইন সম্পর্কে, দেশের সাধারণ মানুষের যে অধিকার সেই সম্পর্কে কোনো দল সচেতন করেনি। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশের মানুষকে তাদের নিজেদের যে নাগরিক অধিকার সেই অধিকার সম্পর্কে সচেতন করা, সে জীবনের অধিকার, বেঁচে থাকার অধিকার, নদীর ভাঙনের অধিকার, ওয়াকফ সম্পত্তির অধিকার, ওবিসির অধিকার, তার ইনকাম করার যে মৌলিক ওদের সমস্তটাই। দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের দলের পক্ষ থেকে দলগতভাবে যে আন্দোলনটা করা সেটা আমরা সবসময় করি, কিন্তু এইরকম একটা বড় বিপর্যয়কে যদি সরকারকে বাধ্য করতে হয় তাহলে শুধু আমরা কেন, ওনার নির্দিষ্ট রাজনৈতিক দলের মাধ্যমে হবে না, এটা করতে গেলে সব দল মিলে, সব নাগরিক সমাজ মিলে ঐক্যবদ্ধভাবে একটা বড় আন্দোলন করতে হবে, যে আন্দোলনটা কৃষক আন্দোলন করতে পেরেছিল পাঞ্জাবের লোকেরা বা এনআরসি সময় যেটা করতে পেরেছিল, আজকে বাংলাদেশে ঢাকায় যেটা করতে পারলো, এই ধরনের গোটা অন্তত পক্ষে ফরাক্কা থেকে জলঙ্গি পর্যন্ত ওই যে ভাইরথী নদী, ভাইরথী নদীর উত্তর সাইড যেটা, এই পুরো এলাকাটা যদি ঐক্যবদ্ধভাবে সে লড়াই করতে পারে তাহলেই সম্ভব। তো এই ভাবনাটা ভাবতে হবে এই জেলায় যারা কাজ করছে সেই দলের কংগ্রেসের নেতাদের, সিপিএম নেতাদের, তৃণমূলের নেতাদের, এসডিপি এর নেতাদের, অন্য যে সদরাজ নেতাদের বা অন্য যে নাগরিক আন্দোলন আছে, সামাজিক আন্দোলন আছে, মানবাধিকার আন্দোলন আছে, সাংবাদিক বন্ধু আছে, তারা সবাইকে এইটা ঐক্যবদ্ধভাবে না করলে সেটা হবে না। আমরা সেই চেষ্টাটা করছি যে সবাই মিলে নাগরিক ঐক্যবদ্ধ একটা আন্দোলন করতে পারা যায় কিনা। আপনি ভাব বলছেন যে গণ আন্দোলনই সমস্যার সমাধান হবে? একদমই, আসলে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় যে কোনো দেশের নাগরিকরাই হচ্ছে তার আসল মালিক, নাগরিকরা তার দেশের আইন শৃঙ্খলাকে সুস্থভাবে চালানোর জন্যই তারা প্রতিনিধি হিসেবে সরকার তৈরি করে, বলে যাদেরকে সরকার তৈরি করে তারা যদি ঠিকঠাক নাগরিকদের অধিকার পূরণ না করে, নাগরিকের অধিকার হচ্ছে তার হাতে ক্ষমতা কেড়ে নেওয়া বা নতুন করে কাউকে দায়িত্ব দেওয়া, ফলে নাগরিকরাই হচ্ছে মালিক। এই জেলার মালিক কারা, এই তারানগরের মালিক কারা, এই পণ্ডিতপুরের মালিক কারা, এই ময়ের মালিক কারা, এই এলাকার মালিক কারা, এই বিলবরকের মালিক কারা, এই এলাকার জানে তারাই মালিক। তো তারা যা চাইবে সেটা হতে হবে, সেটা হওয়া উচিত। এবং আমাদের দেশে যে আইন আছে, যে পঞ্চায়েত আইন, সে আইনে বলা আছে যে পঞ্চায়েতের মানুষরা বসে ঠিক করবে ওখানে কী কাজ হবে হবে না, সেইটা ডিএম, জেলা পরিষদ, বিধানসভা, লোকসভা করতে বাধ্য। আসলে আমি প্রথমে যেটা বললাম যে নাগরিকদের সেভাবে শিক্ষিত করা হয়নি, রাজনৈতিক দলগুলো নাগরিকদের শুধু ভোটের কাজে ব্যবহার করে, তাদের কোনো কাজে লাগায় না। ফলে আমি বলবো যখন কংগ্রেস